হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে খুব এক্সাইটিং একটা ভিডিও। বাংলার বক্স অফিস নিয়ে সেইভাবে কোনো আলোচনা করা হয় না, তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলার বক্স অফিসের নিরিখে সেরা 15টি সিনেমা, যেগুলো বাংলা বক্স অফিস রীতিমতো রাজত্ব করেছে ওয়ার্ল্ড ওয়াইড, এবং ওয়ার্ল্ড ওয়াইড এমন কালেকশন করেছে যেগুলো দেখে আপনারা চমকে যাবেন যে এগুলো কি সত্যিই বাংলা সিনেমা। তো বাংলা সিনেমা নিয়ে এমন কিছু বিশ্ব, মানে বাংলা কিছু অস্বাভাবিক কালেকশন করা কিছু সিনেমা নিয়ে আমি এসেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি শেষ থেকেই শুরু করছি, 15 নম্বর দিয়ে। তো 15 নম্বরে যে সিনেমাটা সেটা হচ্ছে বাদশাহ দ্য ডন, 7.56 crore কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড। তারপর আসছে পোস্তো, 14 নম্বরে। পোস্তো 8 কোটি কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, যেটা দারুণ। খোকা 420, 8 কোটি কালেকশন করেছিল ওয়ার্ল্ড ওয়াইড, এটা 13 নম্বরে আছে। তারপর আসছে 12 নম্বরে 8.50 crore আওয়ারা, দুর্দান্ত হিটস একটা সিনেমা। তারপর আসছে 11 নম্বরে যে সিনেমাটা প্রাক্তন অন্যরকম সিনেমা ছিল, অথচ কালেকশন ছিল 8.50 crore। তারপর যে সিনেমাটা আসছে সেটা হচ্ছে চ্যাম্প, চ্যাম্পের ক্যারেক্টার 6.70 crore, যেটা যথেষ্ট ভালো। রংবাজ একটা ইতিহাস সৃষ্টি করেছিল বাংলা সিনেমায়, 9 কোটির কালেকশন করেছিল। তারপর যে সিনেমাটা আসছে পরাঞ্জয় জলিয়ারে, 9.50 crore, যেটা দারুণ বলা যেতে পারে সেই সময়। এরপর আসছে সাথী, যেটা বাংলার একটা বড় কালজয়ী সিনেমা, 9.78 crore কালেকশন এটা করেছিল। বইচুই আনলিমিটেড সিনেমাটা এমন কিছু হওয়ারই না হলেও কালেকশন 9.50 crore ছিল। পাগলু 1, 9.92 crore কালেকশন করেছিল, প্রায় 10 কোটির কাছাকাছি, এক কথায় অসাধারণ। বস্টু তো জানেন বাংলা সিনেমায় রাজত্ব করেছিল, 12.50 crore টাকা কামিয়েছিল। পথের পাঁচালি বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমা, 11 কোটি কালেকশন এখন অবধি হয়ে আছে, এটা রেকর্ড। চাঁদের পাহাড় 20 কোটি কালেকশন করে আমাদের সবাইকে চমকে দিয়েছিল প্রথম, এখন সেটা আরও বেড়ে 23 কোটির কাছাকাছি চলে গেছে। অ্যামাজন অ্যাডভেঞ্চার 52 কোটি, যেটা এক কথায় অসাধারণ, আমাদের স্বপ্নের মতো। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলেই তবেই আমি এরকম ভালো ভালো কাজ করার যে ইচ্ছেটা সেটা আমি পাবো, কারণ আপনাদের জন্যই আমি এত সংগ্রহ করে ভালো খবরগুলো আপনাদের জন্য নিয়ে আসি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড গেট দ্য বেল আইকন। তো এখনের মতো বাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, খুব শীঘ্রই আসছি আমি প্রিন্স। তো এখনের মতো বাই, টাটা।